বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি খানাকুলে। ঘটনাটি ঘটেছে পরশুরার দিগড়ুইঘাট এলাকায়। ওই বাইক আরোহীর পায়ে গুরুতর চোট লেগেছে। জানা গেছে, বাইকে যাওয়ার সময় সামনে একটি কুকুর চলে আসে, তাকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। কোথায় বাড়ি কোথায় আপনার? লোক চাই যে টোটো দেখো তো, টোটো চা গিয়ে সবাই মিলে ধরে তুলে দিয়ে স্পিড ওখানে পৌঁছাবে। তার তুষার মোটামুটি ইয়ে ফারুপাল যদি ওখানে চিত্তবাবুর আরো তো সামনে এসে হ্যালো বড় ফরক দিতে পারে। তাহলে হসপিটালই তুলে দাও জানো, কোন তোমার গাড়ির চিন্তা নাই, তোমার গাড়ির টেনশন কিছু শিয়াল তো এখানে ঘটনাটা বলতে দেখুন, আমি চাপাডাঙ্গা থেকে ফিরছিলাম। আমি পঞ্চায়েত থেকে হয়ে চাপাডাঙ্গা গিয়েছিলাম। চাপাডাঙ্গা থেকে আসার পরে ওই দিগড়ুইয়ের বর্ডারে হঠাৎ দেখি একটা কুকুর এসে যায়। এসে যাওয়ার ফলে এক ব্যক্তি, মোটর সাইকেল চালিত ব্যক্তি, সে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার ফলে আমরা এলাকায় আমাদের সবাই মানুষ জুটে যায়, সঙ্গে সঙ্গে ওখানে জুটে যাওয়ার ফলে তাকে সঙ্গে সঙ্গে তুলে মানে অ্যাম্বুলেন্স ডেকে আমরা খানাকুল হসপিটালে ভর্তি করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, টোটোয় করে নিয়ে খানাকুলে ভর্তি করার চেষ্টা করি। ওই ব্যক্তিটার বাড়ি কোথায় জানা গেছে? বাড়ি বলতে ওনার ব্যক্তি ওনার বাড়ি হচ্ছে খানাকুলের দিকে। অ্যাক্সিডেন্ট হয়েছে পুরসুরায় নাকি? হ্যাঁ, খানাকুল বর্ডার, খানাকুল পুরসুরের বর্ডারে। কটার সময় ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে এই কিছুক্ষণ আগে। ধন্যবাদ। সমস্যা বলতে চাপাডাঙ্গার থেকে আসছিলাম, ওই দিক থেকে দেখলাম একটা কুকুর এসে একটা বাইকে লেগে গেল। লেগে যাওয়ার পরে পড়ে গেছে। এবার পড়ে যাওয়ার পরে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে তাকে কী করবো, এবার খানাকুলে ভর্তি করতে হবে। সেই কারণে খানাকুল পাঠানো হয়েছে, টোটোয় করে খানাকুল পাঠানো হয়েছে। এইটি করেছে। ব্যক্তির কতটা আহত হয়েছে বলে বুঝতে পারছি? দেখে যেটা মনে হলো পাটা ভেঙে গেছে, সেরকম মনে হলো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তাঁতি স্যার। আপনার নাম? উৎপল মালিক।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।